بسم الله الرحمن الرحيم সম্মানিত ভিউয়ার্স আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষেতগুলি বা জমিগুলি প্রত্যেকটা জমির হচ্ছে আপনার নবীগঞ্জ শেরপুর মকার হাওর নামে পরিচিত এই মকার হাওর থেকে প্রচুর পরিমাণের মাছ হয় যা কিনা সারা বাংলা দেশে এই সব মাছকে পৌঁছায় সেই সাথে প্রচুর পরিমাণে এখান থেকে প্রচুর ধান উৎপাদন হয় যেই ধানও সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষের রিজেক হিসেবে পরিণত হয় এই হচ্ছে আজকে এখানে আমরা দুপুর টাইমে এসে ঘুরতে এলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সব জায়গা প্রচুর এরিয়া নিয়ে গঠিত